হাই গাইস কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লক গোয়ায় আমাদের দ্বিতীয় দিনের প্ল্যান ছিল আমরা প্রচুর পরিমাণ তো সকালবেলা যেরকম কথা সেরকম কাজ আমরা জলদি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই রোডের উদ্দেশ্যে নাও এবার যদি আমার প্রোনাউন্সিয়েশনে কোনো রকম ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দিও রাস্তায় যেতে যেতে এত গরম লাগছিল এক জায়গায় দাঁড়িয়ে একটু ডাবের জলার ডাবের শ্বাস খেলাম দিয়ে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে আর গিয়েই সম্মুখীন হলাম এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটির কারণটা একটু পরে বলছি যাই হোক এর মাঝখানে দেখতে পেলাম লজ্জাবতী পাতার গাছ আর আমি এত বড় হয়ে যাওয়ার পরেও এই সমস্ত কীর্তিবৃত্তি করে বেড়াই যেখানে আমি এই গাছটা দেখবো আমি ছোবই যাতে ওরা লজ্জা পায় আমার ব্যাপারটা খুব স্যাটিসফাইং লাগে যাই হোক যেই রিয়েলিটি চেকের কথাটা বলছিলাম জায়গাটাকে যতটা ভিডিওতে ফাঁকা দেখায় বিশ্বাস করো তার থেকে অনেক বেশি ভিড় একটু ফটো একটু ভিডিও তোলার জন্য প্রায় দেড় ঘন্টা ধরে আমরা স্ট্রাগল করে গেছি আর আউটকামগুলো যা এসছে তাতে পেছনে অর্ধেক লোক শুয়ে রয়েছে কী আর করবো ওখান থেকে তারপর বেরোলাম জলদি জলদি আসার পথে মজিম চার্চে গেলাম একটু খাওয়া দাওয়া করলাম আর ফিরলাম হোটেলে বাকিটা দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে টাটা